এখন আমরা এটাকে বাদ দিয়ে এইটাকে লাগাই, দেখবো কেমন চলছে। এর থেকে বড় কিছু হয় না, দেখছো সিনটা? কীর্তনের সেট আপ যাবে, তো ওইখানে বাবা বললো যে আমি একটু কাজে যাবো, তো তুই একটু পারলে চারটা লাইট লাগাই দিয়ে তো কেমন পারিস আমি দেখি, তো সেটাই লাগাতে যাবো। আর ওখানে কিরকম প্রোগ্রাম হবে সেটাই দেখাবো, তো চলো চলবে। খুব ভোলে বাবার ভক্ত, তো বাবার টানে আমি চলে আসি, আমি কেউ না গেলেও আমি নিজে একা আমি সারা জীবন যাবো, আমি ছোটবেলার থেকে যাচ্ছি। তো এমনি বেসিক্যালি কাজ কি কি হয়েছে, কিছু এখানে তোমার বাইসনের পালকো লাগানো হয়েছে, ঠিক আছে, ও পাশেও কিছু পালকো লাগানো হয়েছে, আর দেন হচ্ছে তোমার চারদিকে পোল বক্স লাগানো হয়েছে, ঠিক আছে, চারদিকে দেখাই দেবে, চারদিকে পোল বক্স লাগানো আছে, আরো কাজ হবে, দুই পিয়ার মাল আসবে টোটালে গাইস, দুই পিয়ার মাল আসবে এখনো, ঠিক আছে, তো ভালো প্রোগ্রাম হবে। আমি আজকে যাব হচ্ছে বিয়ে বাড়ির ওখানে প্রোগ্রাম আছে, ওখান থেকে আসার পর আমি এখানে ভালো করে বিয়ে বানাবো। এখন লাইটের ব্যবস্থা করতে হবে, লাইট লাগাইতে হবে করে। তো গাইস এখানকার কাজ শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, তো বারবার করে এক জায়গা থেকে ফোন আসে, যেখানে আমার একটা ভাড়া ছিল, তো সেখানে আমরা যাব। তো ওখান থেকে বারবার বলছে যে দা পিছু দা তুমি আসো, তুমি না আসলে ভালো লাগছে না, তো আমি ওখানে যাবো, তো গিয়ে ওখানে সব আর কিছুক্ষণের মধ্যে এখানেও সাউন্ড টেস্টিং হবে। তো গাইস আমাদের এখানকার সেট আপ ফিটিং করা কমপ্লিট, আর এখানে আমরা ব্যবহার করেছি ডাইনাটেকের 7000 টপ ফপ চালানোর জন্য, আর এখানে ঠিকঠাক আমি ভিডিও বানাতে পারিনি, কারণ কি গাইস আমি এখানে ছিলাম না, আমি প্রোগ্রামে ছিলাম, তাই আমি ভিডিওটা করতে পারিনি, তো যেটুকু করেছি সেটুকু দেখো, মজা করো, আনন্দ করো, এর থেকে বড় কিছু হয় না, দেখছো সিনটা? এদিকে চলছে কিন্তু, তো গাইস আমাদের সামনে এখন আনবক্সিং হচ্ছে, দেখতে পাচ্ছ ডাইনাটেকের 24XU, তো এটা কেমন চলছে, তো আজকে এটা আমরা দেখবো যে কেমন চলছে, কারণ প্রোগ্রাম চলছে আমাদের এইখানে। তো এটা এখন আপাতত চলছে ইয়ামাটা বেসিক্যালি অনেক পুরনো হয়ে গেছে, তো এটা 20 চ্যানেলের মিক্সার, তো এখন আমরা এটাকে বাদ দিয়ে এইটাকে লাগাই, দেখবো কেমন চলছে, কিন্তু এখন তো লাগানো যাবে না, কারণ প্রোগ্রাম স্টার্ট আছে, প্রোগ্রাম শেষ হোক তখন আমরা লাগাবো, আর এখন আপাতত আনবক্সিংটা আমরা করে রাখি, ঠিক আছে। সরি গাইস আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম যে মালটাকে ফিটিং করে এখন তোমাদের সামনে চালাই দেখাবো যে এইটা দিয়ে কীরকম প্রোগ্রাম হবে, কিন্তু একদম তোমাদের কীর্তন ননস্টপ চলছে, থামানোর কোনো উপায়ই নেই, তো একটার দলের পরে একটা দল চলছে বা একজন একজন করে ঢুকছে, মানে এক সেকেন্ডের জন্য মানে অফ হচ্ছে না, তো অনেক চেষ্টা করলাম হলো না, ভাবলাম যে এই প্রোগ্রাম যখন এটাতে চলেই গেছে তো ইয়ামাটা দিয়েই যাক, আমরা পরে পাচ্ছি এটাকে ভালো করে টেস্টিং করে নেবো, ঠিক আছে। তো গাইস আমি জানি এটা খুব একটা মানে খারাপ মিক্সার না, ভালো মিক্সার, আর এর প্রাইস হিসাবে ভালো মিক্সার, তো আমি গাইস এটার ফুল একটা ভিডিও নিয়ে আসবো, তো খুব তাড়াতাড়ি, তো তোমরা তখন দেখতে পাবা যে এর প্রাইস লিস্ট থেকে শুরু করে এর কোয়ালিটি সব কিছু, রিভার্ব থেকে শুরু করে সব কিছু আমরা সেখানেই দেখব। তো সরি গাইস তোমাদের আমি প্রোগ্রামটা দেখাতে পারিনি, কারণ প্রোগ্রামের দিন আমি ছিলাম না, তো এখন আজকে মাল খোলাখুলি চলছে, আর এদিকে খাওয়া দাওয়া চলছে, আর এটাই আমাদের অষ্টপ্রহর মন্দির, ঠিক আছে, তো করার কিচ্ছু নেই গাইস, আমরা খুব চেষ্টা করেছিলাম, ভাবলাম যে ভিডিও করতে পারবো, করতেই পারিনি, তো এসে দেখি আমরা যখন ঢুকলাম তখন দেখি প্রোগ্রাম শেষ।
next day. তো গাইস শুভ সকাল সবাইকে। তো আজকে আমরা একটা ধোয়া মেশিং আনবক্সিং করব। তো বেসিক্যালি ধোয়া মেশিং লাইট ওয়েট এগুলো সব চাইনিজ প্রোডাক্টই হয়, বলে লাভ নেই। তো আমি আর কোনো ব্র্যান্ড ফ্র্যান্ড দেখে নিয়ে আসিনি, জাস্ট আমার দরকার ছিল, এটা আমি নিজের জন্য নিয়ে আসি, কারণ আমার সামনে প্রোগ্রাম আছে। তোমার এখন আর অত সময় নেই, কারণ আমার যেটা সেটা হলেই চলে যায়, ভালো হলেই হলো, ঠিক আছে, অসুবিধা নেই। তো গাইস এটা খোলাখুলি করি, মালটা চেক করবো আজকে, যে বেসিক্যালি ধোঁয়া কেমন হচ্ছে। শুধু নিয়ে আসলাম, দেখা গেলো গিয়ে ভাড়াতে গিয়ে ধোঁয়া হয়ে গেল। মালটা খুবই হালকা, সেরকম ভারী নাই, তেল ঢুকালে ভারী হইতে পারে। আর এটা হচ্ছে 1500 ওয়াটের ভগ মেশিন, ঠিক আছে। এই যে দেখো, দেখে নাও 1500 ওয়াটের, তোমার হচ্ছে মেড ইন চায়না, একদম নিট অ্যান্ড ক্লিন, মেড ইন চায়না, বড় বড় অক্ষরে লিখে দিচ্ছে, মানে এর কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নাই, কখন চলে যাবে কোনো গল্প হবে না। কেন বিড়ি খাবি? না না, হালাই তো আমরা তো তাকে স্মোক করি না, তো এগুলো শুধু ধূপকাঠি জ্বালানোর জন্য। আমি একদম এসব নেশামুক্ত জীবন যাপন করি, সবাই সবাইকে দেখা সব করে আসতে কি হয় না, কি অবস্থা, ছাগলের মুতের থেকে এটা দাম কম, কারণ ছাগলের মুত যে নিয়ে আসা লোকের বাড়ি বাড়ি যাওয়ার জন্য সমস্যা, একটু করে কতক্ষণ ধরে বাটি ধরে রাখবি, আরে বলেই যাচ্ছি যে আরে একটু হিট হোক, দাম কত গেল দাম তেলটার? তেলটা তেলটার দাম বেশি না, অনেক দামের মধ্যে আছে, 350, 300, তারপর 250, 280, এটা একটু ভালো, এগুলো ব্যাপার, এটা একটু পারফিউমটা ভালো, মানে সেন্টটা ভালো, তাও খারাপ, কিন্তু এগুলো ক্ষতি করে না গাইস, অনেক নিয়ে দেখি বলে সার্ভি লাইটটা বন্ধ করো, সবাই দেখি বলে সার্ভিটা বন্ধ করো, চমৎ লাগাচ্ছে, তোদের বিয়েতে যাবো, কিরকম আমার সার্ভি বন্ধ করতে বলে। এবার চেক করবো আমরা ধোয়া, শীত ধোয়া একবার চেক করছি, ঠিক আছে, তো খুব একটা ধোয়া মনে হয়নি, বেকার ধোয়া, 1500 ওয়াট তাই জন্য মনে হয় 2000 ওয়াট হলে আরো ভালো হইতো, কিন্তু খুব একটা পছন্দ মনে হলো তাই জানো, ধোয়া কোনো ধোয়া দেখাই যায় না। বেকার বেকার পয়সা লাগতো, বেকার শেষের দোয়ালটা মোটামুটি ভালো, শেষের দোয়ালটা মোটামুটি ভালো।